হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ আলামিন রহমান। একটা ইম্পর্টেন্ট আপডেট দিয়ে আজকের ক্লাসটা ফিরোজ স্যার তোমাদেরকে করাবেন। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে, যেমন রেগুলার ক্লাস আমরা শুরু করেছি বেসিক টু অ্যাডভান্স, আজকে তোমাদের স্যার যেমন লেটার সিরিজ করাবে, রিসেন্টলি তোমাদের নাম্বার সিরিজ কভার করিয়েছে, তো এটা তো যেভাবে রেগুলার বেসিক টু অ্যাডভান্স যেটা চলছে সন্ধ্যা 7টায় সেটা তো তোমরা পাবি। আরেকটা বিষয় যে এক্সাইজ এসআই 2018 2018 যে বিগত বছরের এক্সাইজের যে প্রশ্নটা রয়েছে সেখান থেকে যত রিজনিং রয়েছে এবং যত ম্যাথস রয়েছে সেটা আমি স্যারকে দিয়ে একটা ক্লাস তোমাদেরকে করিয়ে দেবো। সো সাথে থাকো, আই হোপ তোমরা সেটা পেয়ে যাবে খুব দ্রুতই, দু একদিনের ভিতরে আজকে লেটার সিরিজটা করো। চলো, তো তোমরা এই প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সলভটা এটা পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকো, আমরা এটা রেডি করে নিই, ঠিক আছে? আমি যেভাবে রেগুলার ক্লাস করাচ্ছি এইভাবে রেগুলার ক্লাস করতে থাকো এবং খাতা পেন নিয়ে অবশ্যই বসো। আমি তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি খাতা পেনটা নিয়ে বসো দয়া করে, এবং বাড়িতে প্র্যাকটিস করো বারবার, ঠিক আছে? আজকে যেটা শুরু করবো লেটার সিরিজ, ঠিক আছে? লেটার সিরিজ শুরু করবো ক্লাস নাম্বার 3 আছে, তাই না? লেটার সিরিজ আমি অনেকদিন ধরে শিখেছি, তো তোমাদের প্রথম সবার প্রথম আমি যে ট্রিক্সটা শেখাবো সেটা শিখে নাও, সমস্ত লেটার সিরিজ তোমরা পেরে যাবে আশা করি, সমস্ত লেটার সিরিজ পাবে, একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে লেটার সিরিজে। মেইনলি যেটা আমার সমস্যা না, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে অক্ষরগুলো, লেটারগুলোর প্রেস ভ্যালু, লেটারগুলোর প্রেস ভ্যালু বলে যে একটা, ধরো এ, এর মানে কত হবে, এর মান হবে তো 1, বি কত হবে, বি 2 হবে, সি 3 হবে, কিন্তু শুধু এই কটা দিয়ে আমাদের লেটার সিরিজের রিজনিং করা সম্ভব না। এর বিপরীত দেওয়া আছে, এর বিপরীত কি জেড, সেটা করার জন্য সব থেকে সহজ পদ্ধতি একটা ট্রিক্স শেখাচ্ছি, এটা তোমরা মুখস্থ করে নিতে পারো অথবা বিকল্প পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো। তবে আমি কি করেছি দেখো, আমি এখন অবধি যা পরীক্ষা দিয়েছি, স্যাররা যখন রাফ পেপারটা দেয় সবার প্রথমে আমি এই সবটা করে নিই, এই সবটা করে দিলে আমি জানি আমার দুটো তিনটে আসবে, আমার দুটো তিনটে লেটার সিরিজ আমি এর থেকে পেয়ে যাবো, এই জন্য সবটা বানাই। অনেকের কাছে এটা পরীক্ষার খাতায় পরীক্ষা দেওয়ার সময় তো আমাদের টাইম খুব শর্ট থাকে, যার কারণে আমার এটা লেখাও হয়তো বোকামি, আমি জানি না আমার বোকামি কিনা, তোমাদের যদি ভালো মনে হয় তোমরা রাখো আর কি ওটা লিখে নেবে, না হলে এটা মুখস্থ করবে। তো আমি ট্রিক্সটা দেখাচ্ছি দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম ডি ফোর ই ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন, এবারে উল্টো করে এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড, দেখো 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 25, 26, 27, 28, 29, 30। তাহলে তোমাদের এই ছকটা মনে রাখতে হবে, কে কিভাবে মনে রাখবে আমি জানি না। আমি এই সবটা এই দুটো লাইনে কেন করলাম দেখো, মোট আমার 26টা লেটারের আমি কিন্তু 13টা করে লাইন বানিয়ে নিয়েছি। এই 13টা করে লাইন কী জন্য কাজে লাগবে তোমরা করতে থাকলে বুঝতে পারবে যে এটার কী ভ্যালু, আমি যেই সবটা শিখিয়েছি তোমাদের কী ভ্যালু তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি একের পর এক করছি, এটা আমাদের সামনে সবসময় থাকবে, তোমাদের খাতার উপরেও থাকবে। আমি যখন রিজনিং করতে বসি সবার প্রথমে খাতার উপরে এটা লিখে নিয়ে তারপরে করি, তোমাদের ইচ্ছা তোমরা মুখস্থ করবে না খাতায় লিখে নেবে। তো লেটার সিরিজের প্রথম যেটা দিচ্ছি আমি একটু ট্রিকই দিচ্ছি, ট্রিকই জাস্ট কি বলে মানে জাস্ট একটু ফান করার জন্য, ঠিক আছে? তো আমি দিচ্ছি দেখো, প্রথমে আছে ইউ ও আই দেন তারপরে এ, বলো এখানে কী হবে, বলে ফেলো এই জায়গাটা কী 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 বসবে বলো তো। আমি ইউ দিয়েছি, ও দিয়েছি, আই দিয়েছি, এ দিয়েছি, সবার প্রথমে তুমি আমি যে লেটার সিরিজটা বানিয়েছি সেই সিরিজটাই লক্ষ্য করো, ইউ ইউ কোথায়, ইউ এই যে, তারপরে ও কোথায়, ও, তারপরে আই, তারপরে এ, দেখো এর মধ্যে কোনো রিলেশান খুঁজে পাচ্ছ কি না, দেখো এর মধ্যে কোনো রিলেশান খুঁজে পাওয়া যাচ্ছে না, তার কারণ এটা আমি একটা ট্রিকই দিয়েছি বললাম না ফান করার জন্য। তো দেখো আমি যেটা দিয়েছি জাস্ট আমাদের যে 5টা ভাওয়েল আছে না, এ আমাদের যে 5টা ভাওয়েল আছে এ ই আই ও ইউ, এই 5টা ভাওয়েলকে জাস্ট আমি রিভার্স ফর্মে লিখেছি, দেখো ইউ ও
আই দেন কি হবে ই হবে ঠিক আছে চলো নেক্সট দুই নম্বর নেক্সট এ বি ডি জি দেন কত হবে এইটা কিন্তু আমার আর ফান করার জন্য দেইনি বাস্তবে এটা তোমরা করতে থাকো দেখো প্রথমে কি আছে এ আছে এ কত নম্বর এক নম্বর এ কত আছে এক নম্বর বি কত দুই ডি কত ফোর জি কত সেভেন তারপরে কত হওয়া উচিত দেখো আমরা লেটার সিরিজটাকে যতটা সম্ভব চেষ্টা করব নাম্বার সিরিজে কনভার্ট করে নেওয়ার কারণ আমরা নাম্বার সিরিজটা ভালো করে শিখেছি তাহলে লেটারটা যদি আমি নাম্বার সিরিজে কনভার্ট করি তাহলে তো ভালোই পারবো তাই না তাহলে এক থেকে দুই হচ্ছে দুই থেকে চার হচ্ছে চার থেকে সাত হচ্ছে মানে প্রথমে এক যোগ হলো তারপরে দুই যোগ হলো তারপরে তিন যোগ হলো তারপরে কত যোগ হবে তারপরে চার যোগ হবে অতএব চার আর সাত কত এগারো অতএব এগারো নম্বর ভ্যালুটা বসবে অতএব এখানে কী বসবে বলো কে বসবে কে ডাউট ক্লিয়ার যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তাহলে একটা লাইক করো আমি পরেরটা করছি ভালো করে খেয়াল করো পরের নাম্বারটা করছি আমার কিন্তু এটা সবসময় সামনে থাকবে ঠিক আছে পরের নাম্বার করছি তিন নাম্বার জেড ইউ কিউ সরি বলো গ্যাপে কি হবে প্রথমে জেড দিলাম তারপর ইউ দিলাম তারপর কিউ দিলাম তারপর এল দিলাম তারপর একটা কথা হবে বলতে পারবে কে বলতে পারবে যে বলতে পারবে সবার আগে কমেন্টস করো তার জন্য আমার জন্য একটা লামার পর তরফ থেকে একটা লাইক আছে প্রথমে জেড টোয়েন্টি সিক্স ইউ কত বলো টোয়েন্টি ওয়ান কিউ কত সেভেন্টি এল কত বারো এখান থেকে এটা কত কমছে বলো তো কত কমছে দেখো মাইনাস ফাইভ হচ্ছে মাইনাস ফাইভ দেন কত হচ্ছে মাইনাস ফোর হচ্ছে তারপরে এখানে মাইনাস থ্রি হওয়া উচিত তারপর মাইনাস টু হওয়া উচিত তাহলে আমার এখানে কত হওয়া উচিত সতেরো মাইনাস মানে চোদ্দো মাইনাস দুই বারো কারণ এটা চোদ্দো নম্বর পজিশনে যেটা আছে সেটা হবে চোদ্দো নম্বর পজিশনে যেটা আছে সেটা হবে তো চোদ্দো নম্বর পজিশনে কে আছে কে বলবে আমি বলছি না তোমরাই বলো বলো কি আছে বলে ভালো দেখো চোদ্দো নম্বরে দেখতেই পাচ্ছ এন আছে তাহলে এখানে কোনটা হবে আমার অ্যান্সার এন হবে অ্যান্সার তাহলে বুঝতে পারছো কত সহজে আমি করাচ্ছি প্রথমে চলো নেক্সট ক্লাস নেক্সট কোশ্চেন চার নম্বর কোশ্চেন এ জেড বি ওয়াই সি এক্স তারপরে কত হবে তারপরে কথা হবে বলো আমি তোমাদের বলছি আমি লেটারের সিরিজে আমি অলরেডি আমি নাম্বারগুলো ইনক্লুড করে দিয়েছি অর্থাৎ তোমরা লেটার সিরিজটা যদি বুঝতে অসুবিধা হয় যদি একসঙ্গে করতে পারো কোনো ব্যাপার না কিন্তু প্রথম প্রথম প্র্যাকটিস করার জন্য লেটারটাকে তুমি নাম্বারে কনভার্ট করে নাও দেখো এ ফর ওয়ান জেড ফর টোয়েন্টি সিক্স বি ফর টু টোয়েন্টি ফাইভ থ্রি টোয়েন্টি ফোর তার মানে আমি কী বুঝলাম প্রথম অক্ষরটা এক করে বাড়ছে প্রথম অক্ষরটা এক করে বাড়ছে এবং শেষের অক্ষরটা এক করে কমছে তাই তো নাকি তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই তাহলে এ বি সি এবার কী হবে ডি হবে এবং তোমার জেড জেড ওয়াই এক্স এরপরে করতে হবে ডব্লু চলো আশা করি সবাই বুঝে গেছো আমাদের সঙ্গে থাকো এরকম সুন্দর সুন্দর অনেক ট্রিক্স শিখতে পারবে এবং আশা করছি তোমাদের শিখেই তারপরে ছাড়বো ঠিক এরকম টাইপের আমি একটা তোমাদের বাড়ি থেকে করতে দিচ্ছি ঠিক এরকমই টাইপের পাঁচ নম্বর কোশ্চেন যেটা দিচ্ছি তোমাদের বাড়ি থেকে করার জন্য ঠিক আছে এডি নোট ডাউন করো এটা যে করতে পারবে তার জন্য আমার পক্ষ থেকে একটা বড় সাইজ স্মাইল আমার পক্ষ থেকে ইএইচ আগে থেকে স্মাইলটা দিয়ে রাখলাম যে করতে পারবে সে ইসমাইলের দাবিদার ঠিক আছে আইএল কিউটি এটাও কিন্তু একই রকমভাবে আমি আগের চার নম্বর যেটা করেছি সেইভাবেই হবে তোমরা শুধু কী করবা এটাকে দেখো এক নাম্বারে কনভার্ট করে নাও নাম্বারে কনভার্ট করে নিলে এ ফর ওয়ান ডি ফর ফোর এরকম করলেই তোমরা অটোমেটিক বুঝতে পারবে আমি বলছি না বিশেষ বেশি করে বলছি না তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই তোমরা জিনিয়াস আছো কীভাবে হবে একদম চার নম্বর টাইপের তোমরা নাম্বারে কনভার্ট করার চেষ্টা করো এই টাইপগুলো সবসময়
চলো নেক্সট কোশ্চেন, ছয় নম্বর কোশ্চেন, সি এক্স এফ ইউ আই আর ও এল আর আই, বলো কী হবে এটা, বলো কী হবে, কী হওয়া উচিত বলে তোমাদের মনে হয় বলো তো। দেখো সি কী আছে, সি থ্রি, এফ কত, সিক্স, আই কত, নাইন। আমি এটা বুঝে গেলাম যে তিন করে বাড়ছে, একদমই বুঝে গেলাম, কিন্তু তাহলে নয়ের পরে কত হবে, বারো হবে, তাহলে প্রথমে কী হবে, এল হবে, একদম বুঝে গেছি এটা এল হবে, বুঝেছ, আমি তো বুঝে গেছি, তোমরা নিশ্চয়ই বুঝছ। এক্স আছে, এক্স কত, টোয়েন্টি ফোর, টোয়েন্টি ফোর, ইউ কত, ইউ টোয়েন্টি ওয়ান, তার মানে এটা কিন্তু তিন করে মাইনাস হচ্ছে। দেখো আর কত, আর হচ্ছে এইটিন, মানে একুশ মাইনাস, একুশ মাইনাস তিন আঠেরো, আঠেরো মাইনাস তিন কত হবে, আঠেরো মাইনাস তিন এক দুই তিন, তাহলে কী হবে, ও হবে। তারপরে এগুলো দেখো এইভাবেই চলে আসবে, এইটা কিন্তু চেক করে নেবে, না তো কিন্তু সিরিজটা ভুল হতে পারে, ঠিক আছে। তাহলে উত্তর কী হলো আমার, এল ও, কীভাবে আসলো, প্রথমগুলো সব কী হয়েছে, তিন করে যোগ হয়েছে, এবং পরেরগুলো কী হয়েছে, তিন করে মাইনাস হয়েছে, বুঝতে পারছো। একটু কলমের কালিটা কম ফুটছে, তাই বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু আমি মুখে বলছি, তোমরা ভালো করে খেয়াল করলে সব কটাই বুঝতে পারবে, আশা করি অসুবিধা হবে না, ঠিক আছে। এরপরে যেটা করছি তোমাদের, আরেকটা দিচ্ছি এই টাইপের, এই টাইপের একটা বাড়ি থেকে দেবো দিচ্ছি, ঠিক আছে, তোমাদের প্র্যাকটিসের জন্য যত বেশি দেওয়া যায় ততই ভালো। তাহলে আমি একটা দিচ্ছি, দেখি কে পারে, ইন্টারেস্টিং, সি এ টি ফার্স্ট, তো এফ ডি ডব্লু আই জি জেড আই জি জেড, সরি জেডটা আবার বুঝতে গেলে অসুবিধা হতে পারে, আমি এইভাবেই লিখছি জেড, দেন কী হবে, কী হবে, কমেন্টস করতে থাকো, কমেন্টস করতে থাকো, আমি কিন্তু দুটো হোমওয়ার্ক দিলাম, দুটো হোমওয়ার্ক দিলাম, কমেন্টস করতে থাকো।